UAE-এর দুই দিনের কর্তার গস্তরে প্রধানমন্ত্রী মোদি মদিনারারে কমপ্লা দোহা বিমানবন্দর পিএমকে স্বাগত করে কর্তার আমির শেখ তামিম বিন হামাদ প্রধানমন্ত্রী মোদি ও কর্তার রাষ্ট্রমুখ্যঙ্ক মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা আরব মাটিরে বিশাল হিন্দু মন্দির লোকার্পণ করে প্রধানমন্ত্রী মোদি মুসলিম দেশের সুবিলা শঙ্খনাদ ও বেদধ্বনি ইউএইরে সনাতনর জয় জয়কার ভব্য মন্দিরে পূজা পাইলে স্বামী নারায়ণঙ্ক সহ মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র ও মহাপ্রভু শ্রী জগন্নাথ কেন্দ্র সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ওড়িশা গস্ত দিন 11:35 ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছবে কেন্দ্রমন্ত্রী মধ্যাহ্নে শ্রীমন্দিরে মহাপ্রভু জগন্নাথঙ্কু দর্শন করে শরধাবালিরে আয়োজিত কার্যক্রমে হবে সামিল জাতীয় রাজপথর বিভিন্ন প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন করবে কেন্দ্রমন্ত্রী খুব শীঘ্র হইপারে নির্বাচন তারিখ ঘোষণা নির্বাচন কমিশন পক্ষর বিভিন্ন রাজ্যের সুরক্ষা স্থিতি যান শান্তিপূর্ণ নির্বাচন পাই সিএপিএফ র 340,000 জবান যোগদেবাকু গৃহ মন্ত্রণালয়কু চিঠি পশ্চিমবঙ্গে নিয়োজিত হবে সর্বাধিক সুরক্ষাকর্মী আজিঠু সিবিএসই দশম দ্বাদশ পরীক্ষা চলিত শিক্ষাবর্ষ পাই পরীক্ষা তারিখ ঘোষণা আজিঠু এপ্রিল 10 তারিখ মধ্যে 39,00,000 ছাত্র ছাত্রী দেবে পরীক্ষা গুজবরু দূরে রহবাকু সিবিএসই পক্ষরু পব্লিক আলর্ট শ্রদ্ধা঳ুঙ্ক ভিড় যোগু রামলালাঙ্কু মিলুনি বিশ্রাম খুব শীঘ্র বদলিব দর্শন সময় দৈনিক 15 ঘণ্টা খোলা রয়েছে মন্দির তোর দর্শন সময় পরিবর্তন পাই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রস্ট পক্ষরু বিচার বিমর্শ দৈনিক 1,00,000 শ্রদ্ধা঳ুঙ্ক রহণী ব্যবস্থা করা যোজনা আজি রাজকোটে ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্ট 5 ম্যাচ বিশিষ্ট সিরিজে 1-1 স্থিতে উভয় দল বিজয় ধারা বজায় রাখি ভ্রমণকারী দল উপরে চাপ পকাইবা টিম ইন্ডিয়ার লক্ষ্য রাহুল দ্রাবিড় রেকর্ড সহ সমকক্ষ বা রোহিত কো বড় সুযোগ যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেল কো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলতু নাই